আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী রাসেল আবারও বিজয়নগর উপজেলা যুবলীগের সভাপতি এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা আসলে আমি একটু অবাক হলাম যে নিউজ হয় কোনগুলো যেগুলি নতুন কোনো জিনিস এটা তো এখন স্বাভাবিক ঘটনা না সরকারি চাকরিজীবী হোক বা যেই হোক না কেন মানে পুলিশ টুলিশ যত পদেই থাকুক না কেন তারা তো করতে পারে অনেকটা বেশ কিছু ঘটনা কিন্তু প্রমাণ হয়েছে কয়েকদিন আগে দেখলাম মনোনয়ন পত্র জমা দিচ্ছে ডিআইজি তার ভাইকে সাথে করে নিয়ে ভাই মানে উপনির্বাচনে অংশ নেবে সাথে আছে এবং পোশাক পরিয়ে আসছে এখানে রাগ নেই অনেক এসপি অনেক ওসি তারপরে প্রশাসনের অনেকেই যেভাবে স্লোগান দিয়েছে যেভাবে বক্তব্য দিয়েছে তাতে মানে আওয়ামী অনেকেই মাঝে মধ্যে লজ্জা পান যে আমরা কি হেরে গেলাম তারা এত চমৎকার করে দলের পক্ষে বলেন আমরা বলতে পারি না তো সেই প্রশ্নগুলো কিন্তু গত কয়েক বছরে আলোচিত হয়েছে আচ্ছা বলেন এই সব আলোচনার কারণে কয়জন ওসি এসপি বা ডিসি তারা চাকরিচ্যুত হয়েছে বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে নেওয়া হয়নি খুব যখন হয়েছে হয়েছে তখন তাদেরকে একটু ওই মানে এক জেলা থেকে আরেক জেলায় বদলি করা হয়েছে এই তো শুধু তাই না তারা আবার ওই যে বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগের সংগঠন আছে সেখানে আবার ওই গ্রুপিং এর মধ্যেও তারা জড়িত এটা ওই প্রধানমন্ত্রীর সামনেও সরকারি দলের নেতারা অভিযোগ করেছেন যে প্রশাসনেরও পছন্দের প্রার্থী আছে আর সেখানে তো এখানে খুবই সামান্য ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সরকারি চাকরিজীবী রাসেল খান তো তার এলো খবর সে কারণে আমি বলছিলাম যে এই খবর হয়তো খুব একটা গুরুত্ব নেই তারপরও যে খবরটা যেহেতু প্রথম আলো গুরুত্ব মনে করেছে সেই জন্য সামনে এনেছে এখানে বলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দশ বছর পর গঠিত যুবলীগের কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে রাসেল খান নামে এক সরকারি চাকরিজীবীকে তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসাবে এক যুগ ধরে কর্মরত এর আগেও যুবলীগের একই পদে ছিলেন রাসেল খান তার মানে এটা নতুন কোনো ঘটনা তিনি আছেন থাকবেন সরকারি চাকরিবিধিতে উনিশশো সালের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ অংশে বলা আছে সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না তো এটা পরিষ্কার সেই অনুযায়ী প্রয়োগ হতে পারে কিন্তু এটা তো হবে না এটা তো মানে আছে ধরে ধরেন এখানে যুব দলের যদি এরকম ঘটনা ঘটতো যে সরকারি চাকরিতে আছে সে আবার তাহলে আপনি মানে তার জীবনটা কোথায় যে ঠেকতো অভিযোগ সহ কি কি শাস্তি পারে আপনি শুধু একটু মানে চোখ বন্ধ করে কল্পনা করতে পারেন আমি একটু রিপোর্টটা পড়ি আবার গত বৃহস্পতিবার যুবলীগের এই কমিটি গঠন করা হয় এতে মহম্মদ রফিকুল ইসলামকে সভাপতি ও মখলেসুর রহমানকে সহ এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল খানকে আবারও সাধারণ সম্পাদক করা হয়েছে রাসেল খান বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসিন্দা তিনি ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য গৃহায়ন ও আম গণপূর্ত মন্ত্রী চৌধুরীর অনুসারী বলে এলাকায় পরিচয় দেন তাহলে আর তো একদমই নিরাপদ তিনি তো এখন মন্ত্রী যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে দুই হাজার চোদ্দ সালের আটই নভেম্বর বিজয়নগর উপজেলার চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা যুবলীগের সম্মেলন হয় সে সময় সম্মেলনে সরকারি চাকরিজীবী রাসেল খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন তো দুই হাজার সাল থেকে যখন নাকি তিনি করছেন এবং এতদিনেও কোনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি এবং সরকার এটা মেনে নিয়েছে তাহলে আর এটা আর স্বাভাবিক এখন বাকি যারা যারা আছে তারা তো এখন আহ ছাড়া তারা আওয়ামী লীগকে সহযোগিতা করে বা বিভিন্ন গ্রুপকে সহযোগিতা করে এখন হয়তো ভবিষ্যতে আমরা এটাও দেখব যে সরকারি পদপদবি আছে তারা আবার বিভিন্ন আওয়ামী সহ অন্যান্য অঙ্গ সংগঠনেরও তারা নেতা হিসাবে আবির্ভূত হবেন হয়তো এটা একটা ক্ষুদ্র অংশ ভবিষ্যতে হয়তো বড়ো আকারে আমরা এটা দেখতে পারি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ